2017 সালের মিস ওয়ার্ল্ড জেতার খেতাব জিতলেন ভারতের মানু সিসলার। এর মধ্য দিয়ে 17 বছর পর ভারতের সেরা সুন্দরীর মুকুট ফেরালেন 20 বছরের এই মেডিকেল শিক্ষার্থী। শনিবার চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত 67তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বিশ্বের 108টি দেশের সুন্দরীকে পেছনে ফেলে সেরার মুকুট মাথায় তোলেন মানুসি। তাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন 2016 মিস ওয়ার্ল্ড পুয়ের্তো রিকোর স্টেফানি ডেল ভ্যালে। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন মিস মেক্সিকো আন্দ্রিয়া মেজা এবং দ্বিতীয় রানার আপ হন ইংল্যান্ডের স্টেফানি হিল। হরিয়ানার মেয়ে মানুষই ডাক্তারি বিদ্যা পড়ছেন। এর মধ্য দিয়ে 2000 সালে প্রিয়াঙ্কা চোপড়ার মুকুট জয়ের 17 বছর পর বিশ্ব সুন্দরীর শিরোপা জিতল কোনো ভারত সুন্দরী। ভারতের সপ্তম সুন্দরী হিসেবে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন মানুষই। এদিকে প্রতিযোগিতার সেরা 40-এ ছিলেন মিস বাংলাদেশ জেসিয়া ইসলাম, কিন্তু প্রতিযোগিতার সেমিফাইনালে বাদ পড়েন তিনি।